আমি একজন মুক্তিযোদ্ধা পয়সা দিই না মেজর এটিএম হায়দারের আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার অথচ আমি ভাতা পাই না বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধার সনদ এখন পর্যন্ত পাই নাই তবে আল্লাহ যদি বাঁচায় মরার আগে হলো আমি আমার ভাতার দরকার নেই যাতে সম্মানই যা পাই এই সরকার আমাকে দিবে না পরবর্তী নেক্সট সরকার যদি আসে আমার প্রাপ্য আমি পাবো যাই হোক আমি এখন রিক্সা চালাই ছেলে মেয়ে লেখাপড়া শিখাতে পারি নাই তবে আমার একটা দীর্ঘ বিশ্বাস আমি বাংলার জন্য আমি যুদ্ধ করেছি আমি গুলি খাইছি বঙ্গবন্ধু গুলি খান নাই উনি পশ্চিম পাকিস্তান ছাড়া নামে জেল খাটছেন আমরা যুদ্ধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বাজার এখন ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই আশা করব ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রিস্কাওয়ালার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে একজন রিক্সা চালক তিনি দাবি করছেন তিনি মুক্তিযোদ্ধা তিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি তার প্রাপ্য সম্মানটা পায়নি তাকে মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হয়নি তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তার প্রাপ্য যে সম্মান সে সম্মানটা তিনি পাননি অথচ যারা মুক্তিযোদ্ধা নাই তারা মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে তারা মুক্তিযোদ্ধার টাকা ভোগ করতেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সেই রিক্সা চালক তিনি কথা বলতে বলতে রীতিমতো চোখের পানি আটকে রাখতে পারেনি তিনি কান্না করে দিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই রিক্সা চালকের বক্তব্যটা নিয়ে এখন সারা দেশ রীতিমতো তোলপাড় প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই রিক্সা চালকের মুখ থেকে শুনে আসি তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং দেশের স্বাধীনতা সম্পর্কে কী বলল এবং দেশের বর্তমান গণতান্ত্রিক এবং গণতন্ত্র এবং ভোট অধিকার নিয়ে তিনি কী বললো সেটা তার মুখ থেকে শুনে আসি তারপরে বিস্তারিত আলোচনা করব তাই আশা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমরা বর্তমান বাংলা ভাষা কার জন্য পাইলাম এই যে আমলিগের প্রতিষ্ঠাতা কে আজ পর্যন্ত অনেক লোক আমলিগ করে কেউ বলতে পারে না আমলিগের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1947 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 4 জানুয়ারিতে তাকে আমলিগের নেতা বানায় 1980 সালে 23 জুন শেখ মুজিবকে আমলিগের নেতা বানায় শহীদ সরদ্দী মোলাদ আমিন খান ভাসানী শেরবাগকে ফজলুল হক আমি একজন মুক্তিযোদ্ধা পরিচয় দিই না আমি 2 নম্বর সেক্টর ঢাকাতে আছেন আমি 2 নম্বর সেক্টর মেজর এটিএম হায়দারের আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার অথচ আমি ভাতা পাই না এই বর্তমান মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী উনিও রিকমেন্ড করছে আমার কাগজে শাহজাহান খান নৌপরি মন্ত্রী উনি রিকমেন্ড করছে শেখ সেলিমও রিকমেন্ড করছে তাতে লাভ হয় না 2005 সালে মাননীয় বিরোধী দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশনীতি খালেদা জিয়া আমার 2005 সালে আমার এই অপারেশনটা 7.5 লক্ষ টাকা দিয়েছেন তিনি 7.5 লক্ষ দিয়েছেন অপারেশন মাদ্রাস করার জন্য তো আমি মুক্তিযোদ্ধা এটা আমার বড় কথা দেশ আমরা ভাতার জন্য যুদ্ধ করি নাই বঙ্গবন্ধু 7 মাসে ভাষণ দিছে 9 মাসে ভারত গেছে 21 মার্চে বাংলাদেশে আসছে 25 মার্চ রাত 12:20 মিনিট তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যায় 25 মার্চে ভাব বৌনিক বলতে পারে না আমি 2 নম্বর সেক্টর মেজর এইচ এম হায়দারের নেতৃত্বে আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার আমি একজন মুক্তিযোদ্ধা আমার রিক্সার মধ্যে উঠছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুক্তিযোদ্ধা হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা ঠিক আছে বলুন তো মুক্তিযোদ্ধা কাকে বলে কত প্রকার কী কী সর্বপ্রথম কোন অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে এসে সেই অস্ত্রের নাম কী সেই অস্ত্র কয়াত লাম্বা ছিল সেই অস্ত্র কোন ধরনের গুলি ছিল কি ছিল না বলতে পারে না আমাকে 3 নট 3 রাইফেল কাকে বলে যে দেখতে কেমন একসঙ্গে কটা গুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে পারে না অথচ তারা বীর মুক্তিযোদ্ধা অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার আমার নেতৃত্বে 36টা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া আমি এই 2 নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর হিমায়তুদ্দিন বীর বিক্রম যার বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়া তার সেকেন্ড ইন কমান্ড আমার এফএফ কার্ড নম্বর 00005 1 15 নম্বর কার্ড আমার আমি অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধার সনদ এখন পর্যন্ত পাই নাই তবে আল্লাহ যদি বাঁচায় মরার আগে হলো আমি আমার ভাতার দরকার নেই যাতে সম্মানই যা পাই এই সরকার আমাকে দিবে না পরবর্তী নেক্সট সরকার যদি আসে আমার প্রাপ্য আমি পাবো যাই হোক আমি এখন রিক্সা চালাই ছেলে মেয়ে লেখাপড়া শিখাতে পারি নাই তবে আমার একটা দীর্ঘ বিশ্বাস আমি বাংলার জন্য আমি যুদ্ধ করেছি
আমি গুলি খাইছি বঙ্গবন্ধু গুলি খান নাই উনি পশ্চিম পাকিস্তান ছাড়া নামে জেল খাটছে আমরা যুদ্ধ করছি এই হলো আমার দেশের পরিচিত একজন মুক্তিযোদ্ধা হইয়া আমি দেশের কাছে আমি গর্বিত যে আমি দেশটা স্বাধীন পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা ই করতে পারছি এবং বাংলাদেশ সব থেকে স্বাধীন হলো 72 ঢাকা জেলা 2 নম্বর সেক্টর 72 মিরপুর স্বাধীন হয়েছে 1972 সালে 31 জানুয়ারি মেজর হেলাল মোর্শেদ খান 6টি হেলিকপ্টার নিয়ে অপারেশন করে মেজর এটিএম হায়দারকে বলল যে বঙ্গবন্ধু বলল যে সারা বাংলাদেশ স্বাধীন হলো আপনারা মিরপুরেও স্বাধীন হলো না বারণ কারণটা কি তখন মিরপুরের যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার জৌরুদ্দিন বাবরকে মেরে ফেললো সহকারী কমান্ডার মমিন কমান্ডার আমার বন্ধু আমরা আবার সেই জেড ফোর্স গেরিলা বাহিনী নিয়ে 11টা আমরা গেরিলা বাহিনী নিয়ে আড়াইটা বাসের লাঠি আবার সংগ্রহ করে আবার সেই মিরপুরে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 5 দিন আমরা অপারেশন করে মিরপুর স্বাধীন করি এই ছিল আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন যে এই রিক্সা চালক এই বৃদ্ধ চাষা কি বলল তিনি যুদ্ধ করেছে দেশের জন্য কিন্তু যুদ্ধ করার পরও তিনি তার প্রাপ্য সম্মানটা পায়নি লজ্জিত হে স্বাধীনতা রাজনৈতিক কোন্দলে আজ এমন একজন বীরের মর্যাদা দিতে পারল না দেশ চাচা আপনি পরকালের প্রতিদান পাবেন পরকালে এর প্রতিদান অবশ্যই অবশ্যই পাবেন কারণ আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন 71-এ দুনিয়াতে আপনাদের মূল্যায়ন না হলেও আখিরাতে মূল্যায়ন হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামতটা জানাবেন আপনারা আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে এবং সেই সাথে সাথে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এখন বাংলার মাটিতে যদি চাটুকার দালাল তেলবাজ হতে পারি তাহলে অটোমেটিক ভাবে সকল ব্যবসার সুযোগ সুবিধা আমরা পাব কিন্তু যদি তেলবাজ দালাল কিংবা চাটুকার না হই তাহলে আমরা কোনো কিছুই ভোগ করতে পারবো না এই বর্তমান দেশে এই রিক্সা চালক এই বৃদ্ধ রিক্সাওয়ালা উনি একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের ভাষা ও দেশের জন্য যুদ্ধ করেন তিনি আমার বাংলা ভাষা ও দেশ পেয়েছি দেশের মানুষের কাছে ওনার চাওয়া একটু সম্মান আমাদের আকুল আবেদন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে যেন প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় প্রিয় দর্শক বেশি কিছু বলতে চাই না এতটুকু বলতে চাই আজকে মুখের ভাষা হারিয়ে ফেলেছি আজকে যেই ভাষায় আমরা কথা বলছি এই বাংলা ভাষা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই বৃদ্ধ চাচা নিজের জীবনকে অপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে কিন্তু আমরা তাকে সেই প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি তিনি আজকে বলছে তিনি দেখলেন আপনারা তিনি বলেছে যে তিনি আজকে ওই যে ভাতার আশায় মুক্তিযোদ্ধা ভাতার আশায় যুদ্ধ করেনি তিনি আজকে বসে বসে পায়ের ওপর পা তুলে খাবার আশায় যুদ্ধ করেনি তখন যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করার জন্য তখন যুদ্ধ করেছিল স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য তখন যুদ্ধ করেছিল স্বাধীনভাবে চলার জন্য কিন্তু আজকে কি আমরা আসলে স্বাধীন প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামতটা জানাবেন এই চাচার প্রাপ্য সম্মানটুকু কি আমরা দিতে পারি না সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছে এই বৃদ্ধ চাচা যদি সত্যি যুদ্ধ করে থাকে তিনি যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাকে যেন তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় ভালো থাকবেন প্রিয় দর্শক ভিডিওটা এখানে শেষ করতে চাই দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু